এই কারিকুলামে পরীক্ষা দিতে পেরে আমি খুবই আনন্দিত, কেননা এই কারিকুলাম শুধুমাত্র আমাদের পাঠ্য বইয়ের মুখস্থ জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরঞ্চ বাস্তবতা ভিত্তিক শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে কাজে লাগানো শেখাচ্ছে। এই কারিকুলাম ভিত্তিক যে মূল্যায়ন ব্যবস্থাটি রয়েছে সেটি শুধুমাত্র ফলাফল ভিত্তিক নয়, বরং শিক্ষার্থীদেরকে ব্যবহার কেমন, শিক্ষার্থীরা অন্যদের সাথে কীভাবে আচরণ করে, তার মধ্যে সহযোগিতা মূলক মনোভাব রয়েছে কিনা, তার দৃষ্টিভঙ্গি কেমন, তার সে অভিযোজনে সক্ষম কিনা, এই সকল বিষয় মাথায় রেখে মূল্যায়নটি করা হচ্ছে এবং এই পরীক্ষা ব্যবস্থাটি ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। এজন্য এই পরীক্ষা ব্যবস্থাটি যদি বাস্তবায়িত হয় এবং এই কারিকুলামটি যদি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বলা যেতে পারে শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসবে এবং এই কারিকুলাম এবং এই পরীক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। এই শিক্ষা কারিকুলাম এবং পরীক্ষা মাধ্যমে আমি দুটি প্রধান সমস্যা মনে করি, সেটি হচ্ছে ভ্রান্ত ধারণা। বর্তমানে এই কারিকুলামের যে পরীক্ষা সে সম্পর্কে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। শিক্ষকদেরকে সরকার যথোপযুক্তভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন, যে এ কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের যথোপযুক্তভাবে শিখাতে পারছেন কারিকুলামটি ঠিক কীভাবে কাজ করে, এজন্য তারা এই কারিকুলামটি বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখছেন। কিন্তু এই কারিকুলামটি যথোপযুক্তভাবে বাস্তবায়ন করতে গেলে শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই শিক্ষা কারিকুলামটি বাস্তবায়ন করতে গেলে বাবা মা, পরিবেশ, সকল আনুষাঙ্গিক বিষয়গুলোই গুরুত্বপূর্ণ যেগুলো তার আচরণ এবং মূল্যবোধ তৈরি করে। এজন্য এই কারিকুলাম সম্পর্কে সকলকে একটি সুষ্ঠু এবং স্পষ্ট ধারণা তৈরি করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করি এবং এর মাধ্যমে চ্যালেঞ্জটি সমাধান করা সম্ভব। এবং অপর একটি বড় চ্যালেঞ্জটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এক্ষেত্রে যে বড় বিদ্যালয়গুলোতে রয়েছে সেগুলোতে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে, কিন্তু সেই তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম, যেজন্য যে আদর্শ শিক্ষক শিক্ষার্থী অনুপাত রয়েছে 1:15 অথবা 20 সেটি দেখা যাচ্ছে ছাপিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে একজন শিক্ষকের কাছে দায়িত্ব এসে পড়ছে, তিনি 25 জন, 30 জন, 35 জনের মূল্যায়নের দায়িত্ব এসে পড়ছে, সেক্ষেত্রে তার কিছু পরিমাণ সমস্যা হতে পারে মূল্যায়ন ব্যবস্থাটি যথোপযুক্তভাবে কার্যকর করতে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের যদি অনুপাতটি সঠিক করা সম্ভব হয়, তাহলে মনে করি এই শিক্ষা ব্যবস্থাটি যথোপযুক্তভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং এই পরীক্ষার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় এগিয়ে যাওয়া সম্ভব। আমার এই শিক্ষা কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থা খুবই ভালো লাগছে, কিন্তু এই যে 5 ঘন্টা পরীক্ষা, এটি মনে করি কিছু পরিমাণ সময় যদি কমিয়ে আনা সম্ভব হতো তাহলে আরও আকর্ষণীয় হয়ে উঠত শিক্ষার্থীদের জন্য। আমাদের যে নতুন শিক্ষাক্রম, এই শিক্ষাক্রমে আমাদের কাছে আমাদেরকে অনেক কিছু প্রমিস করা হয়েছে, যেমন কি প্রথমত আমরা হাতে কলমে শিক্ষা নিতে পারবো, আমাদের জীবনে কাজে লাগবে এমন দক্ষতা সম্পর্কে জানতে পারবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরকে প্রমিস করা হয়েছিলো। এমন যদি এগুলো আসলে ফলো আপ করা হতো, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে করা হতো, এবং যদি আমরা সেই ফলাফলটা আসলে পাতাম বা সেই স্যারদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে সেই আগ্রহ পাতাম আমাদেরকে শেখানোর জন্য, তাহলে আমি মনে করি এই শিক্ষাক্রমটা সার্থক হতো, আমরা আসলে কিছু একটা নতুন শিখতাম মনে করি এবং হতো, কারণ এটা আসলে হয়নি। ডাইরেক্টলি এরকম বললে একটু অন্যায় হবে, কিন্তু আমাদের প্রথমত আমাদের শিক্ষাক্রমটা একটু ফোর্সেবলি আমাদের উপরে চাপানো হয়েছে, সঠিক ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়নি, আংশিক হয়েছে, কিন্তু এই আংশিকটা আমাদের জন্য আমি আমার মতে মনে করি যে এটা হচ্ছে না, মানে ঠিক একটা কাজ করছে না, আমাদের জন্য যথেষ্ট না। বিকজ আমরা আমাদের জীবনটার অর্ধেক সময় পার করে আসছি, আমরা স্কুল পার হয়ে যাচ্ছি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলে যাচ্ছি আমরা, এখন এই অবস্থায় যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা, মানে শিক্ষা কেমন হওয়া উচিত এবং কীভাবে আসে অলরেডি, এটা যদি চেঞ্জ হয় তাহলে এটা আমাদের জন্য একটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। এই জন্য এবং আমি মনে করি এটাই আমাদের সাথে জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই শিক্ষাক্রমটা সত্যিই ভালো, আমরা যে স্টেপটা নিচ্ছিলাম সেটা ভালো, কিন্তু আমরা যে প্রসেসে এটায় যাচ্ছি বা পৌঁছাচ্ছি সেটা ঠিক একটা যথার্থ না। নতুন কারিকুলামের এই মূল্যায়ন পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আগে আমাদের যে লিখিত পরীক্ষা পদ্ধতিটা ছিল সেখানে বেশিরভাগ সবই ছিল মুখস্থবিদ্যা, যেখানে আমাদের পরীক্ষার আগের দিনগুলোতে বা পরীক্ষার দিনে আমাদের খুবই একটা চিন্তার মুখোমুখি হতে হতো। সেক্ষেত্রে দেখা যায় যে এই নতুন কারিকুলামে মূল্যায়নে আমাদেরকে সেই সমস্যাটা আর হচ্ছে না। আমাদের আগে কী ছিল যে আমাদের অনেক বন্ধুরা স্কুলে যেত না,
না, তাদের ব্যবহারিক দিকটাও অনেকটা অবনতির দিকে ছিল। তো তারা শুধু পরীক্ষার দিনগুলোতে গিয়ে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করতো। সেক্ষেত্রে এখন আমাদের শুধুমাত্র এই যে লিখিত পরীক্ষার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হয় না, আমাদের স্কুলে উপস্থিতি, আমাদের ব্যবহারিক আচরণ সব কিছুর দিক দিয়ে আমাদের ফলাফল দেওয়া হয়। আর আগে ছিল শুধুমাত্র মুখস্থবিদ্যা, কিন্তু এখন আমাদের শিক্ষকরা আমাদেরকে অভিযোজনের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন, যাতে এই শিক্ষাটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। তো নতুন কারিকুলামের এই মূল্যায়ন পদ্ধতিতে আমাদের তেমন কোনো চ্যালেঞ্জ নেই বললেই চলে। তবে শুধু 5 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আমাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও এর মাঝে টিফিন ব্রেক রয়েছে, তবুও 5 ঘন্টা ব্যাপী পরীক্ষা দিতে একটু দীর্ঘ সময় হয়ে যায়। তো বেশি সমস্যা নেই বললেই চলে।